হ্যাঁ উচ্চাচার্যপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে ছোট ছোট আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি এই পর্বকালীন শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত দুইটা ক্লাসে আমরা একটা কবিতা এবং একটা ছোট গল্প নিয়ে আলোচনা করছি, আজকে আমরা একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধের নাম ফানুস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী, আমরা যারা মুসলিম সম্প্রদায়ে আছি বা মুসলিম ধর্ম অনুসারী, আমরা যে ব্যক্তিটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, ভালোবাসি, তিনি হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তার জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তার আলোচনা করার পূর্বে মোহাম্মদ ইসলামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে হলে প্রায় একটা যুগ কেটে গেলেও এটা আলোচনা সম্পূর্ণ করা সম্ভব নয়। আমরা জাস্ট কয়েকটা গুণ নিয়ে আজকে শুধু তার আলোচনা করব আমাদের লেখকের মত অনুসারে। আমাদের লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী, তিনি একজন মুসলিম ভাবধারার লেখক। তার জন্ম 1896 সালে, তার মৃত্যু 1954 সালে। তিনি সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় সাতক্ষীরাতে। কিন্তু বিভিন্ন পত্রিকার সাথে সব যুক্ত ছিলেন, দৈনিক সংবাদ, সাপ্তাহিক সংবাদ, এছাড়া ইংরেজি পত্রিকা দি মুসলমান, এই সমস্ত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। আমাদের লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই সুন্দর এবং সহজ সরল ভাষায় তুলে ধরেছেন। তিনি যে বাক্য দুইটা বলছেন, প্রথম বাক্যটা এখানে যদি আমরা পাই তাহলে একটা হচ্ছে মানুষ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার নাম। মানুষ বলতে আমরা তাদেরকে বুঝব যারা পৃথিবীতে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, যারা মায়ের উদর থেকে পৃথিবীতে আসছে, স্বাভাবিক জীবনযাপন করছে এবং পরবর্তীতে মৃত্যুবরণ করছে। এই ডেফিনেশন অনুযায়ী বা এই বর্ণনা অনুযায়ী তাদেরকে আমরা মানুষ বলতে পারি। এখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুবই রাগান্বিতভাবে এটা গ্রহণ করছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মৃত্যুবরণ করবেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমরকে বিভিন্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বাণী দিয়ে বোঝায় যে তিনিও একজন মানুষ ছিলেন এবং রক্ত মাংসে মানুষ হওয়ার কারণে তিনি যেমন পৃথিবীতে আসছেন অনুরূপভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নেবে। অতএব এই নিয়ে বিশৃঙ্খলা বা উত্তেজিত হওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা আমাদের মূল গল্পের ভিতরে বা মূল প্রবন্ধে যদি আমরা আলোচনা করি সেখানে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা গুণ নিয়ে আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কোনো শেষ নেই, আমরা সবাই জানি। আমরা অল্প কয়েকটা গুণের কথা আমরা তার বলবো, তার কয়েকটা বিষয়ের কথা নিয়ে আমরা আলোচনা করব। এই ঘটনা দিয়ে তার যে কথাগুলো বলা হয়েছে, যেমন প্রথম আছে মহানুভবতা। মহানুভবতা হচ্ছে তিনি মহান, তিনি মহান। কি কাজ দ্বারা মহান? আমরা যদি তার মহানুভবতার বর্ণনা দিতে যাই, এটা দুই এক কথা বা অল্প এখানে বলা সম্ভব না। আমরা মহানুভবতা তার এখানে বলবো, তিনি ক্ষমাশীল, তিনি এই সমস্ত তার গুণাবলী। এখন আমরা যে গুণগুলি নিয়ে তার যে ঘটনাগুলি নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে যদি আমরা যাই তাহলে আমরা মক্কার জীবনে তাকে জীবনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার শৈশব এবং একটা হচ্ছে শৈশব থেকে যৌবন পর্যন্ত এবং আরেকটা হচ্ছে নবুয়তের পর। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে দেখতে পাই তাকে ডাকা হতো আলামিন। আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। আলামিন কেন ডাকা হতো? তার কাছে তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কেউ তার কাছে আমানত রাখলে খেয়াল করতেন না। তিনি সমাজের শৃঙ্খলতা আনার জন্য অনেক চেষ্টা করছেন এবং এই জন্য তিনি যুবক বয়সেই নবুয়ত প্রাপ্তির আগেই তিনি যুবক বয়সেই তিনি ফুল ফুজল নামে একটি সংগঠন গঠন করেন। এই সংগঠনের কাজই ছিল মানুষের
ভালো বন্ধু বিচার করা মানুষের ভালো বন্ধু দেখা যেমন আগে আরবের গোত্রে ওরা কি করত নিজের গোত্র খারাপ কাজ করলে তারা তাকে সাপোর্ট করত কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যেটা খারাপ কাজ সেটাকে খারাপ বলতে হবে এবং যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে সেই গোত্রের হোক আর না হোক এভাবে তিনি সমাজে আস্তে আস্তে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন তারপরে তার ব্যবসা বাণিজ্য তার ঈশের জীবন এরপরে আমরা দ্বিতীয় জীবন যেটা পাই তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন এই নবুয়ত প্রাপ্তির পরে তার যে জীবন শুরু হলো সেটা কল্পকাহিনী সেটা অনেক কঠিন জীবন এইখানেই আমরা তার অনেকগুলো গুণের পরিচয় পাব যেমন তিনি যখন নবুয়ত প্রাপ্তির পরে তিনি নবুয়ত প্রাপ্তির পরে যখন ধর্মপ্রচার শুরু করলেন তখন আরবের লোকেরা খুব সহজভাবে মেনে নিল না এবং কুরাইশরাই সবচেয়ে বেশি তার গোত্রের লোকই সবচেয়ে বেশি প্রতিবাদ করতে থাকে এরপরে তার উপর বিভিন্ন অত্যাচার নেমে আসলো বিভিন্ন অত্যাচারের ফলে একটা তায়েফের ঘটনা এখানে আমাদের লেখক উল্লেখ করেছেন তায়েফের নগরীতে তিনি যখন তায়েফের নগরীতে গেলেন এবং ধর্মপ্রচার করতে লাগলেন তখন তায়েফবাসী তার উপর নির্মম অত্যাচার করে এই নির্মম অত্যাচারে তিনি জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেন এবং দেখা যায় যে এই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসে এবং তাকে বলে যে আপনি শুধু একটা হুকুম করুন আমি আমার যে ডানা আছে ডানার একটা বাড়ি দিয়ে তায়েফ নগরীকে পৃথিবী থেকে নিশ্চিত করে দেবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিল হয়তো তায়েফের আজকে আমার দাওয়াত কবুল করবে না কিন্তু এমন এক সময় আসবে যখন তায়েফের প্রতিটি ঘরে ঘরে কালিমার কথা কবুল এখন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই এই যে ক্ষমাশীলতা এই যে মহানবতার ফলে আজ তায়েফের প্রতিটি ঘরে ইসলামের পতাকা উঠছে তারপরে দ্বিতীয়টার যে কথাটা আসবে দ্বিতীয়টা হচ্ছে মক্কা বিজয় আমাদের লেখক এখানে মক্কা বিজয়ের কাহিনী তুলে ধরছেন মক্কা লোক তার বিভিন্নভাবে অত্যাচারিত করছে তাকে মসজিদে মক্কায় ঢুকতে দেয় নাই তারপরে তিনি হিজরত করতে বাধ্য হয়েছে যখন তার মৃত্যু প্রায় মৃত্যুর কাছাকাছি তারা সিদ্ধান্ত নেয় কুরাইশরা তখন তিনি কী করে তখন তিনি সেখান থেকে হিজরত করেন মদিনায় এবং মদিনায় গিয়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করেন এবং একসময় মক্কা তিনি অবরোধ করেন এবং এই মক্কা তিনি বিনা রক্তপাতে তিনি মক্কা বিজয় করেন এবং তিনি কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি ছাড়া প্রায় সবাইকে ক্ষমা করে দেন এবং তার যে এই যে ক্ষমাশীলতার দৃষ্টান্ত পৃথিবীতে এখনও বিরল হিসাবে দেখা হয় ক্ষমার দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা এখানে উপলব্ধি করা যাচ্ছে যে তিনি কোনো রকম কারোর বিরুদ্ধে কোনো রকম মনে দুঃখ পোষণ করেন না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কয়েকটা কথা আমাদের এখন যদি আমরা প্রশ্নের কিছু বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমাদের কিছু প্রশ্ন এখানে আসবে যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল আমরা সবাই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তার মৃত্যু 632 12 রবিউল আউয়াল তারপরে আমরা যদি তার পিতা মাতার কথা জানতে চাই পিতা তারপর মাতা আবদুল্লাহ পিতা মাতা আমেনা এবং তার দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালেব এদের কাছে তিনি মানুষ হন কিছু প্রশ্ন যেমন আমাদের প্রথম প্রশ্নে আছে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে সুমহান প্রতিশোধ সু শব্দের অর্থ সুন্দর মহান মানে যেটা মানুষের জন্য কল্যাণ সুমহান প্রতিশোধ মানে কি বলছেন তিনি সুমহান প্রতিশোধ মানে তিনি সবাইকে যে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করছেন অনেক নবী আছে পৃথিবীটা মহানবীলের জন্য অনেক নবী আসছে তারা নিজেদের ক্ষমাশীলতা সঠিকভাবে তুলে ধরতে পারেন নাই কিন্তু আমাদের মহানবীলাম তার জীবন আদর্শে সমস্ত বিষয়ে ক্ষমাশীলতার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারছেন এবং তিনি তার যে জীবন আদর্শ সেই জীবন আদর্শ তিনি কী করতে পারছেন তার জীবন আদর্শ বাস্তবায়নে তিনি সমস্ত মানুষকে ভালোবাসার দাওয়াত দিতে পারছেন এবং আরবের মরুভূমি থেকে তিনি ইসলামকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে পারছেন শুধু তার কি গুণের কারণে সততার কারণে তার ন্যায়পরতার কারণে তার নিষ্ঠাবানতার কারণে তার ক্ষমাশীলতার কারণে তার ব্যবহার দিয়ে তার যে আচার আচরণ দিয়ে তিনি যখন হিজরত করেন আল্লাহ তাআলার রূপে হিজরত করেন মক্কা থেকে মদিনায় সেই দিনও তিনি কী করেছিলেন তিনি তার কাছে যারা
কুরাইশরা তাকে যারা হত্যা করতে আসছিল তাদের সম্পদ তার কাছে বঞ্চিত হচ্ছিল, সেই সম্পদটাকেও তিনি কি করছিলেন, সেই সম্পদটাকেও তিনি হযরত আলী রাদিয়াল্লাহু কাছে বুঝে দিয়ে গেছিলেন যে এদের যাদের তার সম্পদ আছে তাদেরকে, এই যে তার ন্যায়পরতা, এই যে তার জীবন আদর্শ, এই জীবন আদর্শের কারণে আজ ইসলাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে। এখন আমরা যদি তার মৃত্যু দেখি, তার মৃত্যু অতি স্বাভাবিক। আমরা যেমন জন্মটা আগে দেখছি, কেন লেখক তাকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করছে, আমরা তাকে যে হিসাবে দেখছি মানুষ হিসাবে কেন তাকে প্রতিষ্ঠিত করছে, তিনি আল্লাহর প্রেরিত নবী ও রাসূল, সব সঠিক এবং সুন্দর, কিন্তু তিনি একজন মানুষ। মানুষ হতে হলে যে রক্তে মানুষ হবে, যেভাবে পৃথিবীতে আসছে তিনি ঠিক সেইভাবে, বা মিনার ঘর থেকে আসছেন, আবদুল্লাহ তার পিতা ছিলেন, তিনি শৈশব কাটিয়েছেন, তিনি যৌবনে পদাবর করছেন, তিনি বিবাহ করছেন, তার সন্তান ছিল, এবং তিনি নবুয়ত প্রাপ্তির পরে মানুষের অন্যায় অত্যাচার সহ্য করার পরেও তিনি তাদেরকে ক্ষমা করছেন, তাদের সাথে ভালোভাবে আচরণ করছেন, এবং আর কী হচ্ছে, আর হচ্ছে দেখা যাচ্ছে তিনি 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল তিনি ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল তিনি স্বাভাবিক মানুষ যেভাবে ইন্তেকাল করেন, তিনি ঠিক সেভাবে ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি তার মহান বাণী, তার মহান আদর্শ, তার জীবন ব্যবস্থা দিয়ে সমস্ত মানুষের কল্যাণকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছেন। এই জন্য লেখক তাকে একজন মানুষ হিসাবে তুলে ধরছে। তিনি বলছেন তিনি আমাদের নবী, তিনি রাসূল, তিনি জীবন আদর্শ, সব সঠিক এবং সুন্দর, কিন্তু সব থেকে বড় তিনি একজন মানুষ, এবং মানুষ হয়ে মানুষের আদর্শ তিনি পালন করছেন। তার ভিতর পাপ সামান্যতম কোনো কুপ্রভাব ছিল না, বা কুপ্রভাব তাকে রাখা হয় নাই, কারণ মহান আল্লাহ তাআলা তার জীবন আদর্শকে মানুষের আদর্শ হিসাবে তুলে ধরার জন্য তার জীবনে কোনো পাপের স্পর্শ হতে দেয় নাই। এসব নিয়ে আরও অনেক বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু আমরা আজকে ছোট এবং সঠিকভাবে যে কথাটা বললাম, আমাদের ইসলামের জন্ম বিশ্লেষণ, জীবন বিশ্লেষণ এবং তার আদর্শ বিশ্লেষণ, তার মৃত্যু, সব কিছুকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো তিনি অবশ্যই একজন মানুষ ছিলেন। এটাই লেখক আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, এবং আমরা পরবর্তীতে যদি আরও ক্লাস পাই তোমাদের প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। সেই পর্যন্ত বিদায়, সবাই ভালো থেকো, করোনা কালীন সময় বাড়িতে থেকো, নিরাপদ থেকো, এবং ক্লাসগুলো দেখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।